নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চার রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিদিনই আমি কিন্তু এই ভিডিওটি আপনার সামনে নিয়ে আসি এবং প্রতিদিন কোনো না কোনো রাশির নাম থাকে 12টি রাশির মধ্যে, হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যায়, আবার কোনো কোনো দিন কিন্তু মিলে না। আমি যে এই যে রাশিটা বলি কি না, এটা সম্পূর্ণ ইন জেনারেল, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু নয়। আমি বারবার আপনাদেরকে একটি কথা হাত জোর করে অনুরোধ করি, আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন, ভালো করে বুঝুন। একটি ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। আগামীকাল শুক্রবার চার রাশির মধ্যে আপনাদের রাশির নাম কিন্তু থাকবে। রাশির নাম থাকলে যে আপনার সাথে যে অর্থপ্রাপ্তি হবে এমনটি নয়, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে, আবার কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেরিতে থাকে। আপনাদেরকে আগে জানা দরকার আপনাদের অর্থপ্রাপ্তির আদর্শ সময় কখন, অর্থাৎ কোন বছর আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোন বছর থেকে কোন বছরের মধ্যে কোন মাসগুলো, এবং আপনার ফরচুনার নাম্বার কোনটা, এটাও কিন্তু জানা দরকার। এবং অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য যারা বারবার বাধা পাচ্ছেন অর্থপ্রাপ্তিতে, আমি বলবো রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার, কারণ রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহু নক্ষত্রগত দিক থেকে আপনার কেমন রয়েছে। কারণ রাহু যদি আপনার নেগেটিভ থাকে তাহলে কিন্তু প্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। আমি বারবার বলি, রাহুর যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করা কিন্তু একান্তই দরকার, কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মালিক। শর্টকাটে অর্থ যদি দিয়ে থাকে সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ, এবং সর্বোপরি হচ্ছে ভাগ্যভাব, এটা আমাদের সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনার জন্মছকে দেখা যাচ্ছে দশা মহাদশা পারমিট করছে না, আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার প্রাপ্তি কিন্তু হবে না, কারণ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। কারণ আমি বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। তিথিক্ষণ যদি আপনার ঠিক থাকে না, হয়তো আপনি কালকে কোটিপতি পর্যন্ত হতে পারেন, লাখপতি কিন্তু হতে পারেন, কিন্তু আপনার ভাগ্যে গাঢ় যোগ থাকা দরকার। আমি বলছি বলে যে এমন নয় যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হয়ে যাবে, একই রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি হবে তা না। আমি বারবার বলি যে ব্যক্তিগত জন্মছক আগে বিচার বিশ্লেষণ করুন, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কী হবে জানেন, অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আমি বারবার আপনাদেরকে প্রতিদিন ভিডিওটাতে কিছু সময় নিই, কিছু সময় আপনাদের নষ্ট করি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা দেওয়ার কিন্তু চেষ্টা করি। কারণ জন্মছকে আপনার যোগ রয়েছে কি না সেটা আগে জানা দরকার,
হয়তো আপনার জন্মছকে যোগ রয়েছে কিন্তু রাহু গ্রহ আপনার দুর্বল রয়েছে, প্রাপ্তিতে বাধা আসবে। আমি চারটি গ্রহের কথা বলি, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি কখন হবে। এই যে আমি টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়, রাশির নাম বলে কিনা খুব রিসার্চ করে কিন্তু বলা হয়। এই যে টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কি করে তারও কিন্তু ফর্মুলা আছে, এই জন্য আমার সাথে আপনারা অবশ্যই পরামর্শ করুন। এবং আমি একটি কথা বলবো, প্রতিদিন আপনারা টিকিট কেটে অর্থ অপচয় করবেন না, আগে ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন। এবং পাশাপাশি অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 3 এবং 4। আপনাদের শুভ সময় দুপুর 12:01 থেকে 1:22 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 9 এবং 8। আপনাদের যে শুভ সময় বৈকাল 4:00 থেকে আপনার 5:18 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের যে শুভ সময় 12:24 থেকে 1:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 3 এবং 9। আপনাদের যে শুভ সময় সেটা 4:15 থেকে 6:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।